তিন দিনের সফরে ঢাকায় ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস লালগালিচা সংবর্ধনা শ্রদ্ধা জানালেন জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গভবনের সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু তুলে ধরলেন রাষ্ট্রপতি Our government has given shelter to 1 million Rohingyas. Our people have welcomed them with open heart. Excellent, Pradhan Shironam, Sundar Shomoyer Shonge Achi Ami Mizanur Rahman Kobir. Ebong Ami Shirin Akhtar. Ebar Onnanno Shirsho Shongbad. পরমাণু বিশ্বের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা বললেন প্রধানমন্ত্রী আদালতে হাজির না হওয়ায় দুর্নীতির দুই মামলায় বেগম জিয়ার জামিন বাতিল গ্রেফতারি পরোয়ানা জারি টানা তিন দিন হাজিরের নির্দেশ চলতি বছর আমনের ক্রয় মূল্য বাড়লো 6 টাকা 3রা ডিসেম্বর থেকে কেনা হবে 39 টাকা দরে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ঝালকাঠির রাজাপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উপজেলা দেশে প্রতি বছর 30,000 শিশু হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মায় নিয়ন্ত্রণে নেই পর্যাপ্ত প্রস্তুতি প্রান্তিক পর্যায়ে রোগ শনাক্তে ব্যবস্থার তাগিদ সম্পূর্ণ নিরাপদ প্রযুক্তিতে পরিবেশগত ঝুঁকি মোকাবেলা ও পারমাণবিক নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়েই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে আবারও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মাণ কাজ উদ্বোধন করে এ কথা বলেন তিনি নির্দিষ্ট সময়েই এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের অভাবেই সমালোচকরা এই প্রকল্প নিয়ে বিরোধিতা করছে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় পাবনা থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় দেশ স্বাধীন হবারও 10 বছর আগে রূপপুরকে ঘিরেই চিন্তাভাবনা শুরু হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিন্তু আলোর মুখ দেখেনি সেই উদ্যোগ স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় চেষ্টা করলেও তাকে হত্যার পর রুদ্ধ হয়ে যায় এই প্রকল্পের অগ্রগতি অবশেষে বৃহস্পতিবার পাবনার রূপপুরে প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে প্ল্যান্টের রিয়্যাক্টর ভবনের ভিত্তি বা নির্মাণ কাজের মূল পর্বের উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা এরপর প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন পারমাণবিক ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে তা প্রশমনে সব রকম ব্যবস্থা নিয়েছে সরকার ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসেছে তারা কিন্তু এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কোনো পদক্ষেপই নেয়নি 96 সালে ক্ষমতা এসে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কিভাবে নির্মাণ করা যায় রূপপুরের এই জায়গাটা কিভাবে কার্যকর করা যায় তার ব্যবস্থা আমরা নিয়েছিলাম এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত নিউক্লিয়ার বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানো হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন আত্মবিশ্বাসের অভাবেই দেশের অভ্যন্তরে কিছু মানুষ এর বিরোধিতায় লিপ্ত তারা যে প্রশ্নগুলি তোলেন সেটা হচ্ছে অবান্তর এটাও তাদের একটু চিন্তা করা উচিত এই নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় প্রতিনিয়ত আইএইএর সাথে যোগাযোগ রেখে তাদের সুনির্দিষ্ট যে নীতিমালা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে এবং সেগুলো অনুসরণ করেই কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি বর্জ্যটা রাশিয়ায় তাদেরই এটার ব্যবস্থা করতে হবে তাদের দেশে নিয়ে যেতে হবে এবং তাদের এটা ব্যবস্থা করা আমাদের পক্ষে তা সম্ভব হবে না রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি সহায়তায় প্ল্যান্টের মেয়াদ 60 বছর হলেও এটি 80 বছর পর্যন্ত উৎপাদনে সক্ষম হবে দেশের উন্নয়নের ইতিহাসে সর্ববৃহৎ এই প্রকল্পটি যেমন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এর মাধ্যমেই বাংলাদেশ পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারের পথে আনুষ্ঠানিকভাবে পা বাড়ালো প্রবেশ করলো পরমাণু যুগে 6 বছর পর এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যেমন উৎপাদন সক্ষমতা বাড়াবে দেশের ঠিক তেমনি আন্তর্জাতিকভাবেও প্রযুক্তি ব্যবহারে নতুন পরিচয় পাবে বাংলাদেশ দেবাশিস রায় সময় সংবাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা
মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের নিয়ে বাংলাদেশে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেন। এর আগে বেলা তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘরে যান তিনি। পোপ ফ্রান্সিসের তিন দিনের সফরের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল 5:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পোপকে বঙ্গভবনে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। বঙ্গভবনে তার সম্মানে দেওয়া অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তি, সুশীল সমাজ ও কূটনৈতিক মহলের প্রতিনিধিরা। এ সময় রাষ্ট্রপতি তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বক্তব্যে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন। Our government has given shelter to 1 million Rohingyas who are forcefully displaced from their ancestral homes in the Rakhine state of Myanmar. Thousands of them, including women and children, were brutally killed. Thousands of women were violated. They saw their homes burnt into ashes. They had to take shelter in Bangladesh to escape the ruthless atrocities committed by Myanmar army. Our people have welcomed them with open heart, sharing food, shelter and other basic needs. পরে বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি সংকট মোকাবিলায় বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা নারী ও শিশুরা মানবেতর জীবনযাপন করছে। এ কারণে বাংলাদেশের যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা সমাধানে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। শুধু রাজনৈতিকভাবে নয়, তাদের মানবিক চাহিদাগুলো বিবেচনা করতে হবে। এর আগে বিকেল 4:00টায় পোপ ফ্রান্সিস সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন। তিনি শহীদদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। স্মৃতিসৌধ পরিদর্শন শেষে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান তিনি। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিগ্রন্থে সই করেন পোপ। এর আগে তিন দিনের সফরে বিকেল 3:00টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে পোপকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সচিব সহ পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ যখন রোহিঙ্গাদের নিয়ে বিপদে তখন পোপের সফর প্রমাণ করে তিনি বাংলাদেশের সঙ্গেই আছেন। প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর নিয়ে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, কম্বোডিয়ায় 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর প্রধানমন্ত্রীর তিন দিনের সরকারি সফরে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। পোপের যে সফর আজকে শুরু হচ্ছে, তো এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা গৌরবের এবং বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। যখন আমরা একটা বিপদের মধ্যে আছি রোহিঙ্গা শরণার্থীদেরকে নিয়ে, তো সেই সময় তিনি মিয়ানমার থেকে এখানে আসছেন, তো এটা অবশ্যই একটা গুরুত্ব বহন করে। এবং ক্যাথলিক সম্প্রদায়ের নেতা হিসেবে তার কাছ থেকে আমরা জানতে পারবো তার যে মনোভাব। কিন্তু তিনি এর আগে মিয়ানমারে যাওয়ার আগে তিনি কিন্তু সমর্থন দিয়েছেন, তিনি বলেছেন যে সহমর্মিতা প্রকাশ করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে। এদিকে পোপ ফ্রান্সিসের মিয়ানমার ও বাংলাদেশ সফর শুধু শরণার্থী ইস্যুর জন্য নয় বলে মন্তব্য করেছেন তার মুখপাত্র গ্রেগ বার্ক। মিয়ানমার সফরকালে পোপ কেন সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য পরিদর্শনে গেলেন না, এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইয়াঙ্গুনে গতকাল সংবাদ সম্মেলনে গ্রেগ বলেন, বর্তমানে শরণার্থী সমস্যা প্রকট আকার ধারণ করলেও মূলত কূটনৈতিক আলোচনার জন্যই পোপ এ অঞ্চল সফর করছেন। এর আগে মিয়ানমারের কার্ডিনালের পরামর্শ অনুযায়ী সূচির সঙ্গে গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানে বক্তৃতায় রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যান পোপ ফ্রান্সিস। এদিকে বাংলাদেশ সফরের আগের দিন ইয়াঙ্গুনে বৌদ্ধ ভিক্ষুদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মিয়ানমারের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন পোপ। ধর্মের নামে সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তা রুখতে সংঘবদ্ধ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। Yeah.
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পরেও আদালতে হাজির না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করে পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেওয়ার কার্যক্রম শেষ ঘোষণা করে পরবর্তী তারিখে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন আদালত। পাশাপাশি আগামী 5 ডিসেম্বর থেকে টানা 3 দিন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অবশিষ্ট বক্তব্য গ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় এদিনের কার্যক্রম। আদালতে উপস্থিত না থাকলেও সকাল 10:30টার দিকে বিচারকের কাছে বেগম জিয়ার হাজিরা দাখিল করেন তাঁর আইনজীবীরা। এ সময় বলা হয় হরতালের কারণে তাঁর আসতে দেরি হচ্ছে। বেগম জিয়াকে হাজির না করে আদালতে হাজিরা দাখিল নিয়ে প্রশ্ন তোলেন বিচারক ডক্টর আখতারুজ্জামান। এরপর প্রায় 2.25 ঘন্টা অপেক্ষা করার পর দুপুর 12:15টার দিকে জামিন বাতিল করে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আমরা বেগম খালেদা জিয়ার হাজিরা পেয়েছি, তাকে সশরীরে তিনি আদালতে উপস্থিত হন নাই। তো যেহেতু তিনি সশরীরে উপস্থিত হাজিরা হন নাই এবং তিনি মামলার বিচারের কার্যক্রমে কোনো অংশগ্রহণ করেন নাই, মাননীয় আদালত তার জামিন বাতিল করেছেন, তার প্রতি গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। আদালতের এই আদেশকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। টাইমটা হচ্ছে 12:15। নর্মালি ম্যাডাম এই সময়ের মধ্যে সবসময় এসে থাকেন এবং আজকেও আসবেন না এই কথা বলা হয় নাই। অতীতে আমরা কখনো এই ধরনের আদেশ এবং কোনো আদালত থেকে এই ধরনের আদেশ দেখি নাই। এমনকি মার্শাল্লার সময় শেরে বাংলা নগরে যে ট্রাইব্যুনাল বসত সেইখান থেকেও আমরা এই ধরনের আদেশ কখনো পাইনি। আগামী 5, 6 ও 7 ডিসেম্বর টানা 3 দিন দুর্নীতির দুই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। এ আদেশের কারণে বেগম জিয়া আর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। 5, 6, 7 তারিখে আর্গুমেন্টের জন্য দিয়েছেন, এইটা অতীতে আমরা কখনো এই ধরনের আদেশ দেখি নাই। পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 342 ধারার কোনো কার্যক্রম আর কোনো সুযোগ নেই। যুক্তিতর্কের জন্য তারিখ ধার্য হয়ে গেছে আগামী 5, 6, 7 তারিখে। ইনশাআল্লাহ আমি আমার যুক্তিতর্ক শুরু করব। আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি দেওয়ার কার্যক্রমের সমাপ্তি টানাই মামলা দুটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে গেল বলে মন্তব্য আইনজীবীদের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে দলটি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আদালতে বেগম খালেদা জিয়া যে ন্যায় বিচার পাবেন না এই গ্রেফতারি পরোয়ানা জারির পর তা আরও পরিষ্কার হল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মাস্টার প্ল্যানের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী রবিবার 3 তারিখ সারা দেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। জামিন পেতে ডেস্টিনির চেয়ারম্যান ও এমডিকে 2800 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। চলতি বছর আমনের ক্রয় মূল্য বাড়ানো হলো 6 টাকা। 3রা ডিসেম্বর থেকে কৃষকের কাছ থেকে সরাসরি 39 টাকা দরে চাল কিনবে সরকার, চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেলে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে একথা জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের কৃষক। মাঠের পর মাঠ হেমন্তের আধাপাকা সবুজ সোনালী ধান, কোথাও শুরু হয়েছে আগাম জাতের আমনের ধান কাটা, কোথাও চলছে মাড়াই। এই ধান থেকে উৎপাদিত চালেই দেশের আমনের চাহিদা মেটাবে। সরকারি হিসেবে আমন মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,40,00,000 মেট্রিক টন। চালের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা বেশিতে অভ্যন্তরীণ বাজার থেকে আমন চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। সংগ্রহ ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে 3,39 টাকা। আমরা এই পর্যায়ে 3,00,000 মেট্রিক টন চাল আমরা সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 1,40,00,000 মেট্রিক টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। 3 ডিসেম্বর থেকে 39 টাকা কেজি দরে 3,00,000 মেট্রিক টন চাল কেনার কথা জানান তিনি। ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারির। আমলের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে
39 টাকা। এদিকে সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা। এমন সময় 39 টাকার দর ঘোষণা করছে যে সময় ধান উঠার উপক্রম হয়েছে, আমরা এই জন্য সরকারের কাছে কৃতজ্ঞ। 39 টাকা চালের রেট, এটা খুব ভালো হয়েছে। এটা যদি সরকার প্রান্তিক চাষিদের কাছ থেকে নেয় তাহলে আরও ভালো হয় এবং চাষিরা আমরা উপকৃত হব। গত বছর 33 টাকা কেজি দরে 3 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। সে বছর আমনের উৎপাদন খরচ হয়েছিল প্রতি কেজি 29 টাকা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট সময়ের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক মানববন্ধনে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, কারো আবদার রক্ষায় তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার গঠন সম্ভব নয়, নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, আপনাদের কাছে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে আপনারা চান এমন একটি নির্বাচন কমিশন থাকুক, এমন একটি সরকার নির্বাচনকালীন সময়ে থাকুক যারা এখন খালেদা জিয়া এবং বিএনপিকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে। বাংলাদেশে আর কোন অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো প্রশ্নই উঠে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আজকে এটা মৃত দাবি, এটা এই 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 মৃত ইস্যু নিয়ে কোনো আলোচনা বা কোনো কথা বলার কোনো সুযোগ নাই। সহায়ক সরকার বলতে বাংলাদেশের সংবিধানে এমন কোন কথা নাই সহায়ক সরকার সম্পর্কে। আজকে এই সমস্ত কথা বলে জনগণের বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন হঠাৎ করে বলে ফেললেন আগাম নির্বাচনের জন্য তারা প্রস্তুত আছেন, কোনো আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা প্রশ্নই উঠে না। আগাম নির্বাচনে নির্বাচন যথাসময় হবে এবং নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন এবং শেখ হাসিনা সরকার সংবিধান সম্মতভাবেই সেই দিন দায়িত্ব পালন করবে। দ্বৈত প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কার্যকর জবাবদিহিতার ঘাটতি সহ নানা কারণে অধস্তন আদালত ব্যবস্থায় ঘটছে দুর্নীতি ও অনিয়ম। এছাড়া রাজনৈতিক কারণে স্বাধীনভাবে দায়িত্ব পালনে বিভিন্ন চাপে পড়তে হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে এসব বিষয় উঠে আসে। অধস্তন আদালতের যে জবাবদিহিতা, যে আনুগত্য, সেটা কার কাছে, সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা আছে, একটা অস্বচ্ছতা রয়েছে। যে ইদানিংকার ঘটনার পরে কিন্তু আরো বেশি করে সেখানটায় বোধহয় একটা জটিলতার সৃষ্টি হয়েছে। বিচার ও মামলা সংক্রান্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি ঘুষ বা নিয়মিত বহির্ভূতভাবে লেনদেন রয়েছে, যেটি আমাদের প্রধান বিচারপতিগণ বিভিন্ন সময় বলেছেন সাধারণ জনগণের উদ্বেগ, টিআইবির উদ্বেগ সেটাই শুধু নয়, এটি হচ্ছে বিচার ব্যবস্থায় যারা শীর্ষ পর্যায়ে আছেন তাদের উদ্বেগ। 2,800 কোটি টাকা জমা দেওয়ার শর্তে জামিন পাবেন ডেস্টিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। জামিনের শর্ত সংশোধন চেয়ে ডেস্টিনির আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির খাস কামরায় গিয়ে ওই প্রতিষ্ঠানের শীর্ষ 2 কর্মকর্তার জামিন নিয়ে কথা বলায় বিব্রত হয়ে মামলার শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। এর আগেও 2,800 কোটি টাকা জমা দেওয়ার শর্তে ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে জামিন দিয়েছিলেন আদালত। এক দশকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে শিশু হৃদরোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। শিশু হৃদরোগীর সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণে সরকারের প্রস্তুতি পর্যাপ্ত নয় বলে মন্তব্য বিশ্লেষকদের। প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে রোগ শনাক্তের সুযোগ বাড়ানোর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ সম্ভব বলে মনে করছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ রিপোর্ট, ছবি তুলেছেন সুমন আহমেদ। 2 মাস বয়সী নাবিলের জীবন নিয়ে শঙ্কায় মা। কয়েকটি হাসপাতাল ঘুরে আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়ে জানতে পারেন হার্টে 3টি ছিদ্র রয়েছে এই কোমলমতির। নাবিলকে শঙ্কামুক্ত রাখতে সবশেষ বিকল্প অপারেশনের পাশাপাশি সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন চিকিৎসকরা। জন্মের পরের দিন থেকে সমস্যা, হার্টে সমস্যা হয়েছে, ডাক্তার অপারেশনের কথা বলছে। এক দশকে কেবল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই শিশু হৃদরোগীর সংখ্যা হয়েছে দ্বিগুণ। মায়েদের ডায়াবেটিস, মুটিয়ে যাওয়া, গর্ভাবস্থায় রুবেলার সংক্রমণ সহ নানা কারণে বাড়ছে শিশুদের জন্মগত হৃদরোগ। এছাড়া জিনগত কারণেও আক্রান্ত অসংখ্য শিশুদের দেখা মিলছে হাসপাতালে।
ইকো করছে, এক্সরে করছে, রক্তগুলো পরীক্ষা করছে, ডাক্তার বলছে একটা ছিদ্র, কিন্তু ছিদ্রটা অনেক বড়। তিন মাসের সময় ধরা খাইছে, পরে যেদিন ধরা খাইছে সেদিনই আমরা চলে আসছি। অপারেশন করার জন্য বলছে 60,000 টাকা লাগবে। একটা বাচ্চার বারবার নিউমোনিয়া হয়, বাচ্চা বারবার স্বাস্থ্যতন্ত্রের রোগে আক্রান্ত হয়, খাওয়ার সময় তার কষ্ট হচ্ছে খেতে, ধরে নিতে হবে তার আরও কিছু আছে সমস্যা, এবং সেই সমস্যার তালিকা প্রথমে উঠে আসবে হৃদরোগ। দেশে প্রতি বছর 25 থেকে 30,000 শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে। পাশাপাশি জন্মের এক মাসের মধ্যে এসব শিশুদের আবার শতকরা 20 ভাগই মারা যাচ্ছে যথাযথ চিকিৎসার অভাবে। তাই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলা হাসপাতালগুলোতে শিশু হৃদরোগের বিশেষায়িত কেন্দ্র খোলার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আমরা চাই IMCA-তে যদি কনজেনিটাল হার্ট ডিজিজের কিছু সিমটমকে ঢুকায় দেওয়া হয়, যে হেলথ ওয়ার্কার বুঝতে পারবে যে হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছে, এটা হার্টের রোগ হতে পারে, বাচ্চা নীল হয়ে গেছে, এটা হার্টের রোগ হতে পারে, এবং যত ডিটেকশন রেট বাড়বে তত আর্লি রেফারেল হবে, আর্লি রেফারেল যত হবে তত তার ট্রিটমেন্টের যে ফেসিলিটি সেগুলি সে অ্যাভেল করতে পারবে এবং মর্টালিটি রেট তখন কমে যাবে। তবে সংখ্যা বাড়ায় শিশু হৃদরোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানাই স্বাস্থ্য অধিদপ্তর। মানুষ প্রান্তিক পর্যায়ে অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে গিয়েও অন্তত তার হৃদরোগ আছে, হৃদরোগের সমস্যা আছে এইটুকু যেন জানতে পারে। বিভিন্ন হাসপাতালে আমরা এই ধরনের সুবিধা সম্প্রসারণ করছি। দেশের শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ জন্মগত হৃদরোগ। হৃদরোগ নিয়ন্ত্রণে চিকিৎসা ব্যয় কমানোর দিকে সরকারের মনোযোগ বাড়ানোর পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নেয় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া, জানালো ভিডিও বার্তায়। সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হওয়ায় নানা সংকট বিরাজ করছে তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলোতে। এরই মধ্যে অনুমোদন পেতে যাচ্ছে নতুন আরও 3টি ব্যাংক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এতে ব্যাংকিং খাতে যেমন বাড়বে বিশৃঙ্খলা, তেমনি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। রিপোর্ট কাজল আব্দুল্লাহ। প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর 4 বছর যেতে না যেতেই ঋণ প্রদানে অনিয়ম, আমানত সংকট, পরিচালকদের ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে নতুন ঘরানার ব্যাংকগুলো। সমালোচনা ও কেন্দ্র ব্যাংকের আপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পেয়ে 2013 সালে কার্যক্রম শুরু করে এমন 9টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জরিপেও দেখা যায় এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,000 কোটি টাকায়। এতে গ্রাহকদের আস্থা হারানোর পাশাপাশি ঝুঁকির মুখে পড়ছে ব্যাংক খাত, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ। যে পরিবেশ আমরা দেখছি সেই পরিবেশে কিন্তু নতুন ব্যাংকের কোনো প্রয়োজনীয়তা একেবারে আগেও ছিল না, এখনও নয়। আমাদের দেশে যথেষ্ট কম্পিটিশন আছে অলরেডি, 30-40টা ব্যাংকের মাধ্যমে আমরা যদি কম্পিটিশন করতে না পারি আর কোনো কম্পিটিশনের প্রয়োজন নেই। কিন্তু যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি নিয়ন্ত্রিত ব্যাংকিং খাত, সেই দিকে আমরা এগোচ্ছি। আর্থিক প্রতিষ্ঠানে যখন নৈরাজ্যকর অবস্থা এবং ব্যাংকের সংখ্যা না বাড়ানোর পরামর্শ, তখন নতুন করে আরো 3টি ব্যাংকের অনুমোদন দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কিছু জানা নেই বললেও সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলছেন আশঙ্কার কথা। নতুন 3টা ব্যাংক অনুমোদন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, আমার এই বিষয়টা এখনো জানা নাই, আসুক তারপরে যখন কথা বলার তখন বলবো। এটা মোটে একেবারে দুঃখজনক ব্যাপার যে ব্যাংক জিনিসটা হলো একটা প্রফেশনাল, একটা পেশাদারিত্বতে ব্যাংক চালাবেন, এটা রাজনৈতিক বিবেচনায় দেব ব্যাংক এবং রাজনৈতিক বিবেচনায় ব্যাংক চালাবে, এটাতে এই ধরনের কথাবার্তা বলার কোনো যুক্তি নেই। এইটা দেওয়াতে এই যে এখন যেটা হচ্ছে আর্থিক খাতে ব্যাংকের খাতে যে বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা, করাপশন, এইগুলো কিন্তু আরো বেশি বেড়ে যাবে। বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে দেশের 57টি ব্যাংক নিয়ন্ত্রণেই হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এরই মধ্যে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হলে ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ন্ত্রণ আরো কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠির রাজাপুরে স্বামীকে বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় অভিযুক্ত উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে রাজাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত রাতে হঠাৎ 5 জন ঘরে ঢুকে অসুস্থ স্বামীকে বেঁধে রেখে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। রাতে গৃহবধূ রাজাপুর থানায় অভিযোগ দিলে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও বালু ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে আটক করে পুলিশ।
সকালে আটক দুজন সহ আরো তিনজনের নাম উল্লেখ করে রাজাপুর থানায় মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। পাঁচজনের অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করে, তিনজন পলাতক আছে জানা যায়, তাদের ভিতরে তিনজনে গণধর্ষণ করেছে। নাটোরে নিখোঁজের চার দিন পরও খ্রিস্টান ধর্মযাজক ফাদার উইলিয়াম ওয়াল্টার রোজারিওর সন্ধান পাওয়া যায়নি, তবে তাকে উদ্ধারে পুলিশ ও র্যাবের নয়টি দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ফাদার ওয়াল্টারের নিখোঁজ জীবন নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের আশা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে জীবিত উদ্ধার করবেন। গত 27 অক্টোবর বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে মোটরসাইকেলে করে জোনাইল ধর্মপাড়ায় যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। ঘটনার পরের দিন জোনাইল বর্ণিচার্যের প্রধান পাল পুরোহিত সুব্রত পিউরিফিকেশন বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রায় চার দিন হয়ে গেল, তো আমার কাকা আর কি ফাদার ওয়াল্টার, মানে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। প্রশাসনের সার্বিক সহযোগিতা আমরা চাই, যদি দেখা যায় এক্ষেত্রে কোনো গাফলতি হচ্ছে তাহলে তার পরবর্তীতে আমরা কর্মসূচি দেওয়ার চিন্তা করব। নিখোঁজ হওয়ার পরে থেকে আমরা এই বিষয়ে কাজ করছি এবং আমরা যতগুলো বিষয় এই প্রসঙ্গে আসতে পারে সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি, আর এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। শরীয়তপুরে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুই দিনের ধারাবাহিকতায় আজও সকাল থেকে জেলায় শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঠান্ডায় ঘরে থেকে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ, এতে ভোগান্তি পোহান তারা। কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে বাস ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন। ঠান্ডার মধ্যে মানুষ বের হয় না, মানুষ এখনো সকালে বাইরই হয় না, যার কারণে আমাকে সমস্যা, আমরা কাজ করতে পারতেছি না। রিক্সা নিয়ে বাইরেছি, ঘন কুয়াশার কারণে চোখে কিছু দেখা যায় না এবং যাত্রী রোডে নাইকা, আমরা সংসার কিস্তি কেমনে চালাইম। ঘন কুয়াশার কারণে 10-12টার বেশি গাড়ি দেখা যায় না, খুব ধীর গতিতে গাড়ি চালাইতে হয়। আগামী 6 ডিসেম্বর ঢাকায় আসছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়া। ঢাকায় আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড 2017-তে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসের কথা জানিয়েছে রোবটটি। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশকেও ধন্যবাদ জানিয়েছে রোবট সোফিয়া। হ্যালো বাংলাদেশ, আই এম সোফিয়া, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট রোবট ফ্রম হ্যানসন রোবটিক্স। I'm excited to let you know that me and Dr. David Hansen will participate in this year's Digital World 2017 in Dhaka. I cannot wait to be part of this great event. I thank you ICT Division of Bangladesh Government and Islami Bank Bangladesh to create this opportunity for us. Hope to see you all there. Hanubad. দেশের বাইরের খবর। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে সামনে রেখে ক্রিসমাস ট্রি লাইটিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মাসব্যাপী উৎসব। নিউ ইয়র্কের রকফিলারে কয়েক লাখ দর্শনার্থীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে 75 ফুট উঁচু ক্রিসমাস ট্রি আলোকিত করেন মেয়র বিল ডি ব্লাজিও। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলোর রিপোর্টে বিস্তারিত। ক্রিসমাস ট্রি লাইটিং এর আনন্দ ঘন সময়ের সাক্ষী হতে কনকনে শীত উপেক্ষা করে বিকেল থেকেই রকফেলার সেন্টার এলাকায় জড়ো হতে থাকে বিভিন্ন বয়সী দর্শনার্থী। 75 ফুট উঁচু এবং 50 ফুট ব্যাসার্ধের ক্রিসমাস ট্রিতে মোড়ানো 5 মাইল সম দীর্ঘ বৈদ্যুতিক তারে বিভিন্ন রঙের 50,000 এলইডি বাতি সংযুক্ত করা হয়। নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও এবং বিশ্বখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান টিসম্যান স্পেয়ারের শীর্ষ কর্মকর্তারা বৈদ্যুতিক বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে এই আলোকসজ্জার উদ্বোধন করেন। এ সময় পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠান উপভোগে রকফেলার সেন্টারে আসেন অন্তত 50,000 মার্কিনী। এই ক্রিসমাস ট্রি দেখতে প্রতিদিন প্রায় 8 লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা কর্তৃপক্ষের। সময়টা দারুণ উপভোগ করেছি, ক্রিসমাস ট্রির পাশাপাশি আমরাও নিজেদের রাঙিয়ে তুলেছি।
বিভিন্ন রাজ্য থেকে আমার বন্ধু বান্ধবরা এখানে এসেছে সবাইকে সঙ্গে নিয়ে অনেক মজা করেছি ক্রিসমাস ডে সামনে আমরা অনেক উৎফুল্ল ক্রিসমাস ট্রির আলোয় যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব আলোকিত হয়ে যাক এটাই আমাদের আশা এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে then drove another 6 hours এবছর বিনামূল্যে ক্রিসমাস ট্রিটি দিয়েছেন পেনসিলভেনিয়া স্টেট কলেজের অধ্যক্ষ জেসন পেরিন I think for me personally it's always about the holidays are about family and friends and I think that no matter what's going on in people's lives I think people take time out to enjoy the holiday and family and friends সবার মাঝে বড়দিনের উৎসবের আনন্দ ভাগাভাগিতে বিগত 85 বছর ধরে ক্রিসমাস ট্রি প্রদর্শনীর আয়োজন করে আসছে রকফেলার সেন্টার কর্তৃপক্ষ সারা বছরের অপেক্ষা বড়দিনের উৎসবের রকফেলার সেন্টারের এই ক্রিসমাস ট্রি লাইটিং এ সেই উৎসব আনন্দের সূচনা আর জানান দেওয়া ধর্ম যার যার উৎসব সবার নিউইয়র্কের ম্যানহাটনের রকফেলার সেন্টার থেকে শিহাবুদ্দিন কিসলু সময় সংবাদ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র পর্দা নামলো 20তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের 8টি স্বর্ণপদক নিয়ে এবারের আসরে জয় জয়কার দক্ষিণ কোরিয়ার ভারতের ঘরে গেছে বাকি 2টি স্বর্ণ কোনো পদক জিততে পারেনি আয়োজক বাংলাদেশ শেষ দিনে মেয়েদের দলগত কম্পাউন্ডে ব্রোঞ্জ পদকের জন্য লড়ে হেরে গেছে লাল সবুজের মেয়েরা গোটা আয়োজন আর আর্চারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ ভালো ফলাফলের জন্য নিয়মিত আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার দাবিতে উচ্চকণ্ঠ খেলোয়াড়রা আর্চারিতে কোরিয়ানরা রাজা এই দৃশ্য তাই অপ্রত্যাশিত নয় চ্যাম্পিয়নশিপ জুড়ে তাদের সফলতার চিত্রনাট্যই মঞ্চায়িত হয়েছে তবে কোরিয়ান রাজত্বে কিছুটা হানা দিতে পেরেছে ভারত 10 স্বর্ণপদকের 8টি দক্ষিণ কোরিয়ার বাকি দুটো ভারতের আয়োজকদের পদকের খাতায় 100-তে শূন্য তবে পদক জেতা লাল সবুজের লক্ষ্যও ছিল না ব্যক্তিগত ও দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে থেমেছে বাংলাদেশের যাত্রা সর্বোচ্চ অর্জন মেয়েদের দলগত কম্পাউন্ডে সেমিফাইনাল খেলা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তারা হেরেছে ইরানের কাছে তাতেও অবশ্য সন্তুষ্ট বাংলাদেশ কোচ বাংলাদেশ আর্চারি টিম অনেক ভালো কাজ করেছে এত দূর অবধি আশা আমাদের ছিল আমার টার্গেট ছিল সেমিফাইনাল অবধি কোয়ার্টার ফাইনাল এসেছি তারপর সেমিফাইনাল এসেছি আমার আশা পূরণ হচ্ছে তবে ব্যাড লাক গুরুর মতো আত্মতৃপ্তিতে ভুগছেন না শিষ্যরা তাদের চোখে মুখে হতাশা সঙ্গে তুলে আনলেন ব্যর্থতার খতিয়ান আর একটু আমরা পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে আর একটু ভালো শট করতে পারলে হয়তো বা ভালো কিছু করতে পারতাম খেলতে খেলতে মানে ওদের একটা অভ্যস্ত হয়ে গেছে এতে ওদের হার্টবিট মানে সব দিক দিয়ে ক্লিয়ার করা আর আমাদের যে হার্টবিটটা বড় কোনো প্লেয়ারের সাথে খেলতে গেলে আমাদের হার্টবিটটা একদম অন্যরকম হয়ে যায় বাহিরে গিয়ে আমাদের কম্পিটিশনগুলো বেশি খেলা হয় না যার কারণে আমাদের একটা ই থাকে যে না ওরা টপ প্লেয়ার যদি আমরা ওদের মতো হতে পারি তাহলে পারবো সুযোগের অভাব আছে স্বীকার করলেন ফেডারেশন কর্তা তারপরও আর্চারদের নিয়ে স্বপ্ন বাজ তিনি আবারও পুরনো সেই আশ্বাসের ফুলঝুরি তাদের যাতে ওই মানে আফসোসটা না থাকে সেই চেষ্টাটার দিকে আমরা এখন নজর দিচ্ছি যে বেশি বেশি আন্তর্জাতিক খেলা খেলবে এবং ভালো ফলাফল আর্চারি খেলাটা রোমাঞ্চে ভরপুর আছে দারুণ সম্ভাবনাও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্জন একেবারেই কম নয় কিন্তু ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পদক আসেনি কিন্তু আয়োজনের সার্থকতা আছে এখন দরকার শুধু এগিয়ে যাওয়ার ইকরাম হোসাইন সময় সংবাদ বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার শরণার্থী সংকট মোকাবেলায় বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা জানালেন জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘরে পরমাণু বিশ্বের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন নিশ্চিত করা হচ্ছে নিরাপত্তা বললেন প্রধানমন্ত্রী আদালতে হাজির না হওয়ায় দুর্নীতির দুই মামলায় বেগম জিয়ার জামিন বাতিল গ্রেফতারি পরোয়ানা জারি টানা তিন দিন হাজিরের নির্দেশ চলতি বছর আমনের ক্রয় মূল্য বাড়ল 6 টাকা 3রা ডিসেম্বর থেকে কেনা হবে 39 টাকা দরে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এবং ঝালকাঠির রাজাপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উপজেলা শ্রমিক লীগ নেতা সহ 2 জন গ্রেফতার এই ছিল সন্ধ্যার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি সঙ্গেই থাকুন সময়